হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিকিউরিটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি প্রোডাক্ট নিয়ে ডিসকাস করতে। আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি একটি পরিচিত প্রোডাক্ট। অলরেডি আমার চ্যানেলে আপনারা এই প্রোডাক্টের রিভিউ দেখেছেন, বাট আজকে এই প্রোডাক্টটি নিয়ে আবারও এই জন্যই কথা বলতে এসেছি কারণ হচ্ছে অনেকেই প্রোডাক্টটি সম্পর্কে জানতে চেয়েছেন, বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে এবং এখন অবধি অনেকের মধ্যে একটি ভুল ধারণা থাকে যে এই প্রোডাক্টটি আসলে ইউজ করলে কাজ করবে কি করবে না, বা এই যে প্রোডাক্টটি আছে এই প্রোডাক্টটি যদি আপনারা ইউজ করেন কতদিন ইউজ করলে ভালো রেজাল্ট আপনারা পাবেন, ছেলেরা ইউজ করতে পারবে কি না, বা এটা কারা ইউজ করা উচিত কারা ইউজ করা উচিত না। তো সব কিছু নিয়ে আজকের এই রিভিউটি আমি করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা অবশ্যই আপনাদের সব ধরনের প্রশ্নের আনসার পাওয়ার জন্য পুরো ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত, আর করে ফেলবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটন দিয়ে ক্লিক করুন, বেল আইকন দিয়ে ক্লিক করুন লেটেস্ট বিল আপডেট পাওয়ার জন্য সবার আগে। সো ভিউয়ার্স, চলুন শুরু করছি আজকের যে প্রোডাক্টটি নিয়ে কথা বলতে এসেছি সেই প্রোডাক্টটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি যে প্রোডাক্টটি, সেটি হচ্ছে ইপিসফট সেরাম। ইপিসফট সেরামটির সাথে কম বেশি সবাই নিশ্চয়ই পরিচিত। এই যে ইপিসফট সেরামটি আছে এটি অলরেডি আমি আমার চ্যানেলে রিভিউ করেছি অনেক দিন আগে। তো এই প্রোডাক্টটি আমি সেল করছি অনেক দিন ধরে আমার পেজ থেকে, আল্লাহর রহমতে প্রতিনিয়ত এটি অর্ডার থাকে আমাদের পেজ থেকে এবং হচ্ছে আমাদের ফোন নাম্বারে কল করে প্রচুর প্রচুর কাস্টমার আছে যে এই প্রোডাক্টটি ইউজ করছেন বা করেছেন। তো তারপরও অনেকের মধ্যে কনফিউশন থাকে বা অনেকেই জিজ্ঞেস করে যে আপনি ইপিসফট সেরামটি কেন আমরা ইউজ করব বা এটি আসলে কীভাবে কাজ করে, বা অনেকের ধারণা জিজ্ঞেস করে যে ফেসে যে হেয়ারটা সেটা কেন আসে। তো প্রথম কথা হচ্ছে যে আমাদের ফেসে যে ফেশিয়াল হেয়ারটা আসে, যে হচ্ছে আনইভেন হেয়ার যেটা আসে সেটা কেন আসে, অনেকের থাকে হরমোন ব্যালেন্সের জন্য আছে, যাদের বডিতে হচ্ছে হরমোনাল ব্যালেন্স একটু থাকে, যাদের হরমোন ব্যালেন্সের জন্য বডিতে হচ্ছে অতিরিক্ত হেয়ার গ্রো করে এবং বিশেষ করে ফেসে দেখা যায় এটা, এবং অনেকের ক্ষেত্রে হয়ে থাকে হচ্ছে নাইট ক্রিম ইউজ করার কারণে। যারা হচ্ছে অতিরিক্ত হার্মফুল নাইট ক্রিম ইউজ করেন, বিশেষ করে যারা পাকিস্তানি নাইট ক্রিমগুলো ইউজ করছেন, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা খুব বেশি দেখা দেয়। যারা পাকিস্তানি নাইট ক্রিমগুলো ইউজ করছেন তাদের জন্য কেন হচ্ছে, পাকিস্তানি ক্রিমের মধ্যে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার ক্ষার থাকে এবং প্রচুর পরিমাণে হচ্ছে মেলানিন থাকে। মেলানিন থাকার কারণে আপনার বডি যে স্কিনে ক্ষারের কারণে স্কিন হচ্ছে কালো করে দেয় এবং আপনার স্কিনটা থেকে দেখা যায় যে স্কিন পাতলা করে দিচ্ছে। প্রচুর পরিমাণে হচ্ছে এতে কেমিক্যাল ইউজ করা থাকে যেটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি হার্মফুল, যেটার কারণে হচ্ছে পরবর্তীতে স্কিন ক্যান্সার অবধি হতে পারে। সো আপনারা যখন ইউজ করছেন আপনারা পাকিস্তানি নাইট ক্রিমগুলো অ্যাভয়েড করুন এবং হার্মফুল যে কেমিক্যালযুক্ত যে ক্রিমগুলো আছে সেটা আমাদের দেশেই হতে পারে, ইন্ডিয়ান হতে, বিভিন্ন কান্ট্রি হতে পারে, সেগুলো ইউজ করা টোটালি অফ করে দিতে হবে। না হলে আপনার স্কিনে এই ধরুন বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিবে, যেই রকম আপনার হচ্ছে আনইভেন হেয়ার হতে পারে, বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে স্কিনের মধ্যে হচ্ছে র্যাশ হচ্ছে, স্কিন পাতলা হয়ে যাচ্ছে, স্কিন থেকে হচ্ছে রগ দেখা যাচ্ছে, অনেকের স্কিন কালচে কালচে হয়ে যায়, ছোপছোপ হয়ে যায়, বিভিন্ন ধরনের ডিজিজ তাদের মধ্যে আসে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, প্রথমত পাকিস্তানি প্রোডাক্ট সেল যারা করছেন তাদের থেকে বিরত থাকুন এবং পাকিস্তানি প্রোডাক্ট কেনা ইউজ করা একদম টোটালি বন্ধ করে দিন। আমাদের দেশে সরকারিভাবে কিন্তু পাকিস্তানি সব ধরনের নাইট ক্রিম আমদানি করা এবং হচ্ছে সেল করা বন্ধ করে দিয়েছে অনেক দিন আগে, নিষিদ্ধ করা হয়েছে। তারপরেও অসাধু কিছু ব্যবসায়ী আছে যারা পাকিস্তানি প্রোডাক্ট সেল করছে বা বাংলাদেশে বানিয়ে পাকিস্তানি প্রোডাক্টের নামে সেল করছে, তাদেরকে দয়া করে ওই ধরনের প্রোডাক্ট আপনারা ইউজ করবেন না, তাতে করে আপনার স্কিনের এই ধরনের প্রবলেম হতেই থাকবে। আপনি যতই হচ্ছে ইপিসফট ইউজ করেন, যতই হচ্ছে আপনার স্কিন থেকে হচ্ছে আনইভেন হেয়ারগুলো রিমুভ করেন, আবার নতুন করে সেই প্রবলেমগুলো চলে আসবে। যদি আপনি কোনো প্রোডাক্ট ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনি হচ্ছে একদম মাইল্ড কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনার স্কিন কেয়ারের জন্য আপনি ইউজ করতে পারেন, শুধুমাত্র স্কিনটাকে হোয়াইটনিং ব্রাইটনিংটা ধরে রাখার জন্য, আপনার স্কিনটাকে ভালো রাখার জন্য, হেলদি স্কিনের জন্য। ওকে, তো এই যে ইপিসফট সিরামটি আছে এটি আপনারা যদি ইউজ করেন ইনশাল্লাহ আপনাদের ফেস থেকে আপনার যে আনইভেন যে হেয়ারটা আছে সেটা চলে যাবে। এরকম হচ্ছে সুন্দর একটি হচ্ছে কাঁচের একটি জারে থাকে, এরকম ড্রপার আছে, আপনারা ড্রপারটি দিয়ে ইউজ করবেন। এখানে এই যে হচ্ছে প্যাকেজিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 30 আমলের একটি প্রোডাক্ট, এটি চায়নার হয়ে থাকে, ইপিসফট চায়নার হয়ে থাকে। এরকম অনেকেই আছে ফোন করে বলে যে আমরা থাইল্যান্ডেরটা চাচ্ছি, ইপিসফট শুধু চায়নারই হয়ে থাকে, অরিজিনাল ইপিসফট চায়নারই হয়, থাইল্যান্ডের কোনো ইপিসফট হয় না, ঠিক আছে? তো যারা আপনাদেরকে থাইল্যান্ড বলে সেল করছে তারা আসলে কোথায় থাইল্যান্ড লেখা আছে সেটা আগে দেখে নেবেন, তারপরে কিন্তু আপনারা সেই প্রোডাক্টটি কিনবেন। ওকে, তো এই হচ্ছে ইপিসফট 30 ml থাকে, এটি আপনাকে ইউজ করতে হবে যাদের হচ্ছে হেয়ারের প্রবলেম আছে, আনইভেন হেয়ার যারা আছে, যারা রিমুভ করতে যাচ্ছেন তারা ইপিসফটটি ইউজ করবেন। এই হচ্ছে আপনার ইপিসফট সেরামটি।
ওকে। এই হচ্ছে পিস অফ সিরামটি, এরকম হচ্ছে আপনি কাঁচের একটি জারে পাবেন, একটি ড্রপার আছে, ড্রপার দিয়ে আপনারা হচ্ছে সিরামটি অ্যাপ্লাই করবেন আপনাদের ফেসে। এবং এই যে সিরামটি আছে এটি কিন্তু হোয়াইট কালারের কাঁচের একটি ড্রপারে আসে, এবং এখানে দেখতে পাচ্ছেন একদম হোয়াইট কালারের হচ্ছে সিরামটি হয়ে থাকে। এবং আপনি যদি চান ফুল ফেসে অ্যাপ্লাই করতে পারেন, বা যাদের যেখানে শুধুমাত্র আপনার হেয়ারের প্রবলেম আছে সেখানে ইউজ করবেন। কিন্তু ইউজ করার আগে কি করতে হবে, আপনাদেরকে অবশ্যই হচ্ছে হেয়ারটাকে রিমুভ করে ফেলতে হবে। সেই রিমুভ করা নিয়েও কিন্তু অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে। তা আমি প্রথম থেকে সবাইকে কিন্তু সাজেস্ট করে যাচ্ছি যে এই পিস অফ যারা ইউজ করবেন তারা অবশ্যই হচ্ছে এই পিস অফটার সাথে এই যে ফ্লোলেসটি আছে, ফ্লোলেস এই মেশিনটি নিয়ে নেবেন। ফ্লোলেস এই মেশিনটি হচ্ছে চায়নার একটি ডিভাইস, তো এটি হচ্ছে একটি ফেসিয়াল হেয়ার রিমুভার একটি ডিভাইস। এটি দিয়ে হচ্ছে আপনি আপনার ফেস থেকে টোটাল যে হেয়ারটি আছে সেটি রিমুভ করবেন, দেন হচ্ছে এই সিরামটি অ্যাপ্লাই করবেন। তার আগে এটি অ্যাপ্লাই করা যাবে না। অনেকে জিজ্ঞেস করা যে আপু আমি যদি এই ফ্লোলেসটি না নিই তাহলে কি কোনো ক্ষতি হবে? অবশ্যই হবে, কারণ কি আপনি যদি না নেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হচ্ছে আপনার ফেস থেকে আগে হেয়ারটা রিমুভ করতে হবে, তারপরে হচ্ছে এই পিস অফটা ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হচ্ছে, হেয়ারটা রিমুভ করার জন্য আপনাকে ভালো একটি ডিভাইস ইউজ করতে হবে। যদি আপনারা থ্রেডিং করেন, অনেকে জিজ্ঞেস করে আপা আমি সুতা দিয়ে উঠিয়ে ইউজ করি, সেক্ষেত্রে কী হবে, যারা হচ্ছে সুতা দিয়ে উঠিয়ে ইউজ করবেন, যারা হচ্ছে আপনারা ওয়্যাক্সিং করবেন বা যাদের হচ্ছে শেভ করবেন তাদের অনেক ঘন হয়ে হেয়ারটা উঠবে, খুব দ্রুত এই পিস অফ আপনার ফেসে কাজ করবে না, এটি কাজ করতে অনেক সময় নেবে। যদি আপনি দ্রুত রেজাল্ট চান, একদম পার্মানেন্টলি আপনারা চান ফেস থেকে হেয়ারটা রিমুভ হয়ে যাক, তারা অবশ্যই আপনাদেরকে হচ্ছে ফ্লোলেস ইউজ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হচ্ছে ফ্লোলেস দিয়ে ফেসে পুরোটা আপনার হচ্ছে হেয়ারটা রিমুভ করে তারপরে হচ্ছে আপনাকে এই পিস অফটা অ্যাপ্লাই করতে হবে। আপনি থ্রেডিং করলে, আপনি শেভিং করলে, অথবা আপনি হচ্ছে যদি ওয়্যাক্সিং করেন, তিনটা প্রসেস যদি আপনি হেয়ারটা রিমুভ করেন নতুন করে আপনার ঘন হয়ে হেয়ার উঠবে, মোটা হয়ে উঠবে এবং হচ্ছে দ্রুত কাজ করবে না। একদম গোড়া থেকে পার্মানেন্টলি রিমুভ করতে চাইলে আপনাকে অবশ্যই ফ্লোলেস অ্যাপ্লাই করতে হবে, এটা পরীক্ষিত। আমি অসংখ্য আপুদের দিয়েছি, এখন অবধি আমি কয়েক হাজারের উপর প্রোডাক্ট সেল করেছি এবং আমি নিজে ইউজ করেছি আমার আপার লিপের জন্য। সো আমি পার্মানেন্টলি আমার আপার লিপ থেকে কিন্তু হেয়ার চলে গেছে। সো আপনারা নিশ্চিন্তে এটা অ্যাপ্লাই করতে পারেন, কোনো ধরনের হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয়নি, নিশ্চিন্তে অ্যাপ্লাই করা যাবে, ওকে। সো আপনাকে অবশ্যই হচ্ছে এটা নিতে হবে। এটা ইউজ করা নিয়ে অনেকেই বলে যে আপু কি করে করব, সাথে কিন্তু আমরা ব্যাটারি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এবং এখানে ব্যাটারিটা এরকম থাকে, দেখতে পাচ্ছেন একটা সাউন্ড আসছে, এবং আপনি যখন ইউজ করবেন এটি আপনার হচ্ছে এরকম হাতে অ্যাপ্লাই করে আপনাদেরকে আগেও দেখিয়েছি, হাত থেকে হচ্ছে এরকম হেয়ারটা ফেস আপনারা অ্যাপ্লাই করবেন। যাদের হাতে একদম হচ্ছে পাতলা পাতলা হেয়ার থাকবে তারা এটি হাতে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আপনার হাতের হচ্ছে যে চাচ্ছেন যারা হাতের লোমটাকে পার্মানেন্টলি রিমুভ করতে তারা কিন্তু করতে পারবেন, ওকে। একদম রিমুভ হয়ে যাবে, একদম রিমুভ হয়ে যাবে। সো আর যারা হচ্ছেন ফেসের জন্য চাচ্ছেন অবশ্যই এটি অ্যাপ্লাই করবেন, ফেসে খুবই সুন্দরভাবে হয়ে যায়, কোনো ধরনের ব্যথা পাবেন না, কেটে যাবে না, কিচ্ছু হবে না, এটা যে কোনো কেউ ইউজ করতে পারবেন যে কোনো সময়, ওকে। তো এইটা হচ্ছে আপনারা অ্যাপ্লাই করে দেন, আপনারা এখানে সেরাম অ্যাপ্লাই করবেন। এখন অ্যাপ্লাই কীভাবে করছেন, যদি আপনার শুধুমাত্র আপার লিপে থাকে শুধু আপার লিপে সেরাম অ্যাপ্লাই করবেন, যদি আপনার হচ্ছে ফুল ফেসে থাকে ফুল ফেস থেকে হচ্ছে আপনি রিমুভ করে দেন ফুল ফেসে অ্যাপ্লাই করবেন। এখন অনেকেই প্রশ্ন করে যে আপু এটা কতদিনে কাজ করবে, কতদিনে কাজ করবে সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিতে পারছি না। কেন বলতে পারছি না, কারণ হচ্ছে প্রত্যেকের মানুষ বডিতে হরমোন আলাদা আলাদা থাকে, এক একজনের বডির হরমোন ব্যালেন্স এক রকম থাকে। তো এটা আপনার বডিতে যে আপনার হরমোনের সাথে কতটা দ্রুত কাজ করতে পারছে, হরমোনটাকে ব্যালেন্স আনতে পারছে, তার উপর ডিপেন্ড করছে যে আপনার রেজাল্টটা কত দ্রুত আসবে। সো আপনি যদি এটা অ্যাপ্লাই করেন, এমনও হতে পারে আপনি 10 দিনের মধ্যে হচ্ছে একটা ভালো রেজাল্ট পেয়ে যাচ্ছেন, এমনও হতে পারে সেটা 1 মাসও হতে পারে। আবার কারো কারোর ক্ষেত্রে যাদের বডিতে অতিরিক্ত হরমোনের প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে 100% যায় না, কিন্তু অ্যাটলিস্ট 80-90% পর্যন্ত চলে যায়। সেজন্য আপনাকে নিয়মিত এটি ব্যবহার করে যেতে হবে। এবং এটি সেরাম, স্কিনের কোনো ক্ষতি করে না, এটি স্কিনের ডিপ লেয়ার পর্যন্ত যাবে, ভেতর থেকে ডে বাই ডে আপনার স্কিনটাকে ইম্প্রুভ করবে, স্কিন থেকে আপনার হচ্ছে যেই হেয়ারটা আছে সেটাকে রিমুভ করে দিবে, ওকে। সো আশা করি আপনাদের ভিডিওটা দেখে অবশ্যই আপনারা এই ইনফরমেশনগুলো আপনি পেয়ে গেছেন। আরেকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে অনেক ভাইয়েরা ফোন করে যেটাকে ছেলেরা ইউজ করতে পারবে, এটা মোটেও ছেলেরা ইউজ করতে পারবে না। ছেলেরা ইউজ করলে রেজাল্ট হয়তো আসবে সেটা হচ্ছে 40-50%, তার বেশি রেজাল্ট তারা পাবে না। ছেলেদের হেয়ারটা অনেক মোটা হয়ে থাকে যে কারণে ছেলেদের ভালো কাজ করে না। এবং অনেকে বলে যে এই যে ফ্লোলেসটি আছে এটিকে আপু ফেস ছাড়া আমরা যদি চাই হাতে অথবা পায়ে কিংবা আমরা আন্ডারআর্মসে কি ইউজ করতে পারবো,
এটি আন্ডারআর্মসে ইউজ করা যাবে যদি আপনার হেয়ারটা খুব ছোট হয়ে থাকে, বড় হেয়ার এটি অ্যাপ্লাই করা যাবে না, তাহলে ভালো কাজ করবে না। হাতে যদি মোটা মোটা বড় লোম হয়ে থাকে তাহলেও খুব ভালো কাজ করবে না, কিন্তু যখন আপনি অলরেডি ইউজ করে ফেলেছেন, অল্প অল্প হেয়ার আসছে, তখন কিন্তু এটি হাতে অ্যাপ্লাই করা যাবে, পায়েও যাবে, আন্ডারআর্মসও যাবে, ফেসেও যাবে, ঠিক আছে। কিন্তু এটা ভাইয়াদের জন্য খুব ভালো কাজ করবে না, এটা মেয়েদের জন্য, যাদের হালকা পাতলা হেয়ার আছে তাদের জন্য এটি কাজ করবে। এটা বিশেষ করে ফেসিয়াল হেয়ারের জন্য, এটা লিখাই আছে, এটি ফেসিয়াল হেয়ারের জন্য, ওকে, ফ্লোলেস হচ্ছে অনলি ফেসিয়ালের জন্য, এবং এটি মেয়েদের জন্য খুব ভালো কাজ করে। আবার বারবার বলছি, এটা কারা ইউজ করতে পারছে, যাদের বাজ 12 বছর প্লাস, যেহেতু এটা সেরাম এবং এই ডিভাইস কোনো ক্ষতিকর কোনো কেমিক্যালেতে ইউজ করা হয়নি, সো 12 বছর প্লাস থেকে ইউজ করা যাবে। 12 বছর প্লাস হলে কারো এই ধরনের প্রবলেম হয় না, বাট অনেকের আছে হরমোনের জন্য ছোটবেলা থেকেই তাদের ফেসে হচ্ছে এরকম আনইভেন হেয়ার থাকে, তারা চাইলে এই ফ্লোলেস এবং ইপিসফ দুইটি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। নিশ্চিন্তে আমাদের কাছে অর্ডার করতে পারেন, উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করেন, ফোন করে আপনারা যে কোনো সময় অর্ডার করে ফেলুন আপনাদের ফেভারিট প্রোডাক্টটি, একদম 100% অরিজিনাল প্রোডাক্ট, ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে আপনাদেরকে দেওয়া হবে। এবং ফুল বাংলাদেশের ঈদ উপলক্ষে আমাদের অফার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা, 1000 টাকা প্লাস কেউ যদি প্রোডাক্ট অর্ডার করেন তাহলে ফুল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি উইথ ফ্রি হোম ডেলিভারি, ঠিক আছে। ক্যাশ অন ডেলিভারি উইথ ফ্রি হোম ডেলিভারিতে আপনারা পুরো বাংলাদেশের যে কোনো কোনা থেকে আপনারা পেয়ে যাবেন, কোনো ধরনের অগ্রিম ডেলিভারি চার্জ দিতে হবে না, ঠিক আছে ভিউয়ার্স। সো আশা করি আপনাদের সব ধরনের প্রশ্নের আনসার আমি দিতে পেরেছি। ইপিসফটের সাথে অবশ্যই আপনারা ফ্লোলেসটা অ্যাপ্লাই করবেন, অবশ্যই আপনারা হচ্ছে এটি নিয়ম মতো ব্যবহার করলে প্রতিদিন রাতে ইউজ করতে হবে। ইউজ করার প্রসেসটা হচ্ছে শুধুমাত্র রাতের বেলা, কারণ দিনের বেলা যেহেতু আমরা বারবার রোদে যাচ্ছি, গোসল করতে হচ্ছে, উঁচু করছি, নামাজ পড়ছি, বিভিন্ন কারণে হয়তো বা বারবার এটা ভালো কাজ করবে না, তাহলে কি করতে হবে আপনাকে, অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার আগে ফেসটা ভালো করে ক্লিন করে আপনার যতটুকু পরিমাণে সেরাম প্রয়োজন আপনি আপনার ফুল ফেসে দিলে 4 থেকে 5 ফোঁটা অ্যাপ্লাই করবেন। যদি শুধুমাত্র আপার লিপে বা ফেসের অল্প জায়গায় 1 ফোঁটা হলেই এনাফ, সেভাবে আপনি হচ্ছে কিছুক্ষণের মধ্যে নিজে নিজে এটা অবজার্ভ হয়ে যাবে স্কিনের মধ্যে, খুব বেশি ঘষা মাজা করার কোনো দরকার নেই, ড্যাব ড্যাব করে একটু করছে লাগিয়ে নেবেন এবং এভাবে হচ্ছে ওভারনাইট রেখে দেবেন, পরদিন ঘুম থেকে উঠে নর্মালি ওয়াশ করে ফেলবেন, তাহলে দেখতে পারবেন ইনশাল্লাহ খুব ভালো একটি রেজাল্ট আপনারা পাবেন, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। কেউ যদি নিয়মিত এই প্রোডাক্টগুলো নিয়ম মতো ব্যবহার করেন তাহলে অবশ্যই ভালো, ইনশাল্লাহ অনেক ভালো একটি রেজাল্ট আপনারা পাবেন। সো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে এবং শেয়ার করুন আপনার ফ্রেন্ডসদের সাথে, এবং করে ফেলুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করে লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে। সো ভিউয়ার, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।